মানিকগঞ্জের আরিচা পশুর হাট। ভোর থেকেই ট্রাকে কিংবা পদ্মা ও যমুনা পাড়ি দিয়ে ট্রলারে করে এখানে আসতে থাকে কোরবানির পশু। হাটে পশু সরবরাহ বাড়ায় দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। তো আছে আগের দামের থেকে সমান সমানই আছে, যে বাজার আছে এই বাজারে ঠিকই আছে। তবে গোখাদ্যের দাম বাড়ায় লাভের অংশ নিয়ে শঙ্কিত খামারিরা। গ্রামে কেনা জানা আটাই না বেচা জানা, এই হলো অবস্থা, খাদ্য দাম বেশি। বর্তমানে হাটের অবস্থা মোটামুটি খারাপ, বেচা কেনা খারাপ, দাম কম। খরিদ্দার দেখতেছে, দেখা যাচ্ছে যে আমরা দাম দর পাচ্ছি না, যে দামে কিনছি 10,000 টাকা মারি দাম বলতে সবাই। এদিকে ছিনতাই জাল টাকা লেনদেন রোধে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাট কমিটি। পকেট মারি বাটপার যাতে না আসতে পারে সেই জন্য আমরা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, আর আমাদের জনবল অনেক বেশি, আমরা কোনো মানে কোনো তাদের নাকি কোনো ই না ব্যাপারী ভাইদের কোনো সমস্যা না হয় এই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। প্রতি মঙ্গল ও শুক্রবার যমুনার পাড়ে বসে এই হাট। সময় সংবাদ, মানিকগঞ্জ।